বন্ধুগণ, টিআরবিটির নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে। পেপার ওয়ান এবং পেপার টু অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট টিচার ও গ্রাজুয়েট টিচারদের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছে টিআরবিটি। কবে থেকে কবে নাগাদ ফর্ম ফিল আপ চলবে এবং কারা কারা এই ফর্ম ফিল আপ করতে পারবে সম্পূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। বন্ধুগণ, যারা শিক্ষকতা পেশা আসতে চান তাদের জন্য আবারও একটি সুখবর, টিআরবিটি নতুন একটি নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনে পেপার ওয়ান এবং পেপার টু দুটির জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এখন দেখে নিন নোটিফিকেশনটির মধ্যে কি রয়েছে। এই নোটিফিকেশনটি বের হয় 5/11/2022। নোটিফিকেশনটি বের করে টিআরবিটি। এই নোটিফিকেশনে পেপার ওয়ান অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট টিচার 1-5 এবং গ্রাজুয়েট টিচার 6-8 পদের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এখন দেখে নিই কবে থেকে কবে পর্যন্ত অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। ফর্ম ফিল আপ শুরু হবে 14/11/2022 বিকাল 4টা থেকে এবং তা চলবে 22/11/2022 বিকাল 4টা পর্যন্ত। এখন দেখে নিই পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ কবে নাগাদ। ফি পেমেন্ট করার লাস্ট ডেট হলো 25/11/2022 বিকাল 4টা পর্যন্ত। এখন দেখে নিই অ্যাডমিট কার্ড কবে থেকে কবে নাগাদ ডাউনলোড করা যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 15/12/2022 বিকাল 4টা থেকে এবং তা চলবে 20/12/2022 বিকাল 4টা পর্যন্ত। এখন দেখে নিই টেট ওয়ান এবং টেট টু এক্সামগুলি কবে নাগাদ হবে। পেপার টু অর্থাৎ 6-8 গ্রাজুয়েট টিচারের এক্সাম হবে 29/12/2022 বৃহস্পতিবার। পেপার ওয়ান অর্থাৎ 1-5 আন্ডার গ্রাজুয়েট টিচারের এক্সাম হবে 30/12/2022 শুক্রবার। এখন দেখে নিই টেট ওয়ান এবং টেট টু পরীক্ষায় বসার জন্য প্রার্থীকে ন্যূনতম যোগ্যতা কী লাগবে। টেট ওয়ান এবং টেট টু দুটি পরীক্ষায় বসার জন্য অবশ্যই প্রার্থীকে স্থায়ীভাবে ত্রিপুরার বাসিন্দা হতে হবে। গ্রাজুয়েট টিচার হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ডিএলএড অথবা বিএড সহ যে কোনো বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পেপার ওয়ান অর্থাৎ 1-5 আন্ডার গ্রাজুয়েট টিচার হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ডিএলএড সহ 12 পাস করা থাকতে হবে। নোটিফিকেশনে এক্সাম সেন্টার কোথায় হবে তার সম্পর্কে কিছু বলা হয়নি, বলা হয়েছে অ্যাডমিট কার্ডে তা জানানো হবে। তাই আর দেরি না করে এখনই ফর্ম ফিল আপ করে নিন এবং টেট পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করুন। আর সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পেতে অবশ্যই এই চ্যানেলে নিয়মিত নজর রাখুন। আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে এই চ্যানেলে নিয়মিত নজর রাখুন। এই চ্যানেলে নিয়মিত পাবেন সরকারি চাকরির আপডেটস, সেই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।